নমস্কার বন্ধুরা আরও একবার বোম্বাই এডুকেশনের সকলকে স্বাগত বন্ধুরা আজকে বহু প্রতীক্ষিত আপার প্রায়নি মামলার শুনানি হয়েছে এবং এর আগে দু হাজার কুড়িতে মার্চ মাসে অর্থাৎ প্যান্ডেমিক সিচুয়েশান আগে এই মামলার একটি শুনানি হয়েছিল এবং সেখানে বেশ কিছুটা শুনানি হয়েছিল এবং বাকিটা ছিল তো সেটি লিস্টেড হতে হতে বহু সময় পেরিয়ে গেছে এবং বহু আন্দোলনের পর আজ আপার প্রাইমারি মামলার শুনানি হলো এবং সেটি উনিশ নম্বর কোটে সাত নম্বর সিরিয়ালে ছিল আমরা জানতাম এবং আজকে দুপুর তিনটের পর এই মামলার শুনানি শুরু হয় এবং সেই সম্বন্ধে একটি আপডেট আমি এর আগেই দিয়ে দিয়েছি এবং এরপর একটি অর্ডার পেশ করা হয় এবং সেই অর্ডারে কি বলা হয়েছে সেটি আপনাদেরকে বলার চেষ্টা করছি এখানে দুটি পেজ আছে এবং অনেকটাই এখানে লেখা আছে তো যতটুকু পড়ে বুঝতে পেরেছি কারণ এখানে কোর্টের কিছু ল্যাঙ্গুয়েজ আমার পক্ষে বোঝা সম্ভব হয়নি তাও এখান থেকে যতটুকু বোঝা গেছে আপনাদেরকে বলার চেষ্টা করছি ফার্স্ট পেজে যেটুকু বলা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন কি বলেছেন এবং তিনি এটাই বললেন যে এই ম্যাটারটি কতটা আর্জেন্ট এবং এর আগে মার্চ মাসে কিন্তু এর শুনানি হয়েছিল প্যান্ডেমিক সিচুয়েশন হওয়ার আগে এবং ফার্স্ট অক্টোবর দু হাজার কিন্তু কোর্ট থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল কোর্টের অর্ডার ছাড়া কিন্তু কমিশন কোনো ধরনের নিয়োগ করতে পারবে না অর্থাৎ এখানে শর্ত সাপেক্ষে কিন্তু স্কুল সার্ভিস কমিশন কোনো ধরনের কাউন্সেলিং বা নিয়োগ করতে পারবেন না এরপর সেকেন্ড পেজে কোর্টের তরফ থেকে কী বলা হয়েছে সেটা লেখা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে এই ম্যাটারের কিন্তু অর্ধেকটা শুনানি হয়ে গিয়েছিল মার্চ মাসে শুধুমাত্র মিস্টার ভট্টাচার্য এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিছু নথি জমা দেওয়ার কথা ছিল সেইগুলো এখনও পর্যন্ত জমা পড়েনি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন মেরিট সম্বন্ধীয় কী কী সংশোধন করেছে অর্থাৎ মেরিট লিস্টে কী কী সংশোধন করেছে না করেছে সমস্ত কিছু তথ্য তাকে জমা দিতে হবে এখনও কিন্তু জমা পড়েনি এই সমস্ত কিছু জমা হলেই কিন্তু ফুল অর্ডার দেওয়া হবে তার আগে কোনো ধরনের অর্ডার দেওয়া হচ্ছে না এবং এখানে দুপক্ষের আইনজীবীর উপস্থিতিতেই কিন্তু অর্ডার দেওয়া হবে অর্থাৎ পরবর্তী হিয়ারিং হবে দুপক্ষের আইনজীবী যখন উপস্থিত থাকবে এবং এখানে এটা বলা হয়েছে যে পরবর্তী যখন অ্যাভেলেবেল কোনো ডেট পাওয়া যাবে সেদিনই কিন্তু এই ম্যাটারটিকে লিস্টেড করা হবে অর্থাৎ যেদিন মৌসুমী ম্যাডামের বেঞ্চ বসবে তার আগের দিন কিন্তু এই মামলাটিকে লিস্টেড করা হবে এবং সেটি আগস্ট মাসে হচ্ছে কি না তা এখনও পর্যন্ত বলা সম্ভব নয় এবং সেটি কিন্তু আমরা আপডেট পেয়ে যাবো কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো তার আগে আমাদেরকে ওয়েট করতে হবে বেশ কিছুদিন কারণ অনেকটাই আমরা এগিয়ে এসেছি এবং দীর্ঘ আন্দোলনের পর আজকে কিন্তু আপার প্রাইমারি মামলার হেয়ারিং হলো যেটা অনেকটাই সাফল্য পরীক্ষার্থীদের জন্য এবং তারা অনেকটা চেষ্টা করেছে অনেক আন্দোলন করেছে তারপরে কিন্তু আজকের দিনটা এসেছে এরকম একটা হেয়ারিং হয়েছে এরপর আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তীকালে কী হয় এবং আশা করবো যেন আগস্ট মাসেই সমস্ত প্রক্রিয়াটা কমপ্লিট হয় এবং নতুন করে কাউন্সিলিং প্রক্রিয়া যেন শুরু করে স্কুল সার্ভিস কমিশন সেরকমই আশা করবো